আচ্ছা, আমরা যে সমস্যাটা করতেছিলাম সেটা হচ্ছে কি, এই সমস্যাটা। তো এখানে দেখো কি দেওয়া আছে, হচ্ছে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার তৈরি একটা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহ 12×10⁶ পার কেলভিন। একজন শিক্ষার্থী পর্যবেক্ষণ করে দেখে দণ্ডটির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব 7777.6 কেজি পার ঘনমিটার হয়। লোহার ঘনত্ব হচ্ছে 7800 কেজি পার ঘনমিটার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তাপমাত্রা পরিবর্তনের জন্য দণ্ডটির চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে হবে। তো তাপমাত্রা পরিবর্তন কত করা হয়েছে? দেখো তো প্রশ্নের মধ্যে কত করা হয়েছে, তাপমাত্রা পরিবর্তন 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে। তো এখানে ঘটনাটা হচ্ছে যে স্বাভাবিক তাপমাত্রায় একটা দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, 60 সেন্টিমিটার। তাপমাত্রা স্বাভাবিক ধরো T1 আছে, তাপমাত্রা 80 ডিগ্রি, T1 এর থেকে 80 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। তো বৃদ্ধি করার ফলে দণ্ডটি একটু বৃদ্ধি পাইছে, একটু বৃদ্ধি পাইছে, L2, এটাই আমাদের বের করতে হবে। তাপমাত্রা এখানে বাড়ানো হয়েছে কতটুকু, ওটার থেকে এটা 80 ডিগ্রি সেলসিয়াস বা 80 কেলভিন বৃদ্ধি করে T2 করা হয়েছে। তো এই তাপমাত্রার জন্য L2টা কত হবে এটা বের করতে হবে। তো আমাদের প্রথম আদিতে যে স্বাভাবিক তাপমাত্রায় যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে মিটার করব কিভাবে, 100 দ্বারা ভাগ করে, 100 দ্বারা ভাগ করলে 0.6 মিটার হবে। এখন তাপমাত্রার পরিবর্তন কত দেওয়া আছে, 80 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিবর্তন বলতে এটা ডেল্টি, কিন্তু অর্থাৎ পরিবর্তন বলতে T2 - T1, এই T2 - T1 দেওয়া আছে 80 ডিগ্রি সেলসিয়াস। এই 80 ডিগ্রি সেলসিয়াসকে আমরা সরাসরি কেলভিন লিখতে পারি। কেন কেলভিন লিখতে পারি, এটা শুধুমাত্র, এটা কিন্তু খুব বিশেষভাবে মনে রাখতে হয়। কেন মনে রাখতে হয়, ডেল্টি এর আমরা যদি T1 কে যাই থাকুক কেলভিন করি, T1 কে যদি কেলভিন করি আর সাথে আমাদের 273 যোগ করতে হয়, আবার T2 কেও যদি আমরা কেলভিন করি চূড়ান্ত তাপমাত্রাকে যদি সেলসিয়াসে থাকে, তাহলে এটার সাথে 273 যোগ করে কেলভিন করতে হয়। এখন যদি আমরা এই T2 - T1 করি, তো এটার এটার কেলভিন কি হবে, এর সাথে 273 যোগ, T1 এর কেলভিন হবে এর সাথে 273 যোগ। তো সামনে মাইনাস হওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 273 কেটে যাবে। তার মানে সেলসিয়াসের পরিবর্তন যদি 80 ডিগ্রি সেলসিয়াস হয়, কেলভিনের পরিবর্তনও 80 কেলভিনই হবে আমরা যদি এই সেলসিয়াসকে কেলভিন করি। তো এটা বিশেষভাবে যেহেতু মনে রাখতে হবে, তা আমরা এইভাবে মনে রাখতে পারি যে যদি তাপমাত্রার পরিবর্তন হয় সেটা যদি আমাদের সেলসিয়াসের মানও থাকে, সেটাকে আমরা সরাসরি কেলভিন লিখতে পারি। এই ক্ষেত্রে 273 যোগ করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ কি জিনিস, দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোন দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন যদি আমরা বৃদ্ধি করি, তাহলে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেওয়া আছে 12×10⁶ পার কেলভিন, একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এখন চূড়ান্ত দৈর্ঘ্য L2 বের করতে হবে। চূড়ান্ত দৈর্ঘ্য L2 কত হইলো এটা বের করতে হবে, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর ফলে কত হয়। তো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, অর্থাৎ L2 - L1, আর আদি দৈর্ঘ্য L1 × তাপমাত্রার পরিবর্তন T2 - T1। এখানে T2 - T1 কে আমরা ডেল্টি লিখতে পারি, কারণ আমরা এখানে তাপমাত্রার পরিবর্তনকে ডেল্টি ধরেছি। তাহলে আমাদের সূত্রটা কি হলো, আমরা জানি α = L2 - L1/L1 × ডেল্টি। তো এই L2 - L1 আর গুণ করলে, এখানে তো 1 আছে এর সাথে এটা আর গুণ হবে, L2 - L1 ইকুয়াল আলফার সাথে এটা গুণ হবে, α × L1 × ডেল্টি। তো -L1 কে পক্ষান্তর করলে এর পাশে প্লাস হয়ে যাবে, তাহলে L1 + আলফা
এল ওয়ান ডেল টি। এখান থেকে আমরা যদি এল ওয়ান কমন নিই তাহলে কি থাকে, ওয়ান প্লাস আলফা ডেল টি। এখন আমরা মানটা বসিয়ে দিই, এল ওয়ান এর মান আছে 0.6, আলফা এর মান 12 × 10⁻⁶, ডেল টি এর মান 80। এটা আমরা ক্যালকুলেটার কিভাবে করব, এই অংশটুকু আগে আমরা গুণ করে নিব, 12 × 10⁻⁶ × 80, তার সাথে এক যোগ করব, তারপরে সেটাকে 0.6 দ্বারা গুণ করলে আমরা পাব 0.600576 মিটার। এটা আমাদের মিটার বের হলো, যেহেতু আমরা এখানে আদি দৈর্ঘ্য মিটার সব এসআই এককে করে নিয়েছি, এই জন্য আমাদের চূড়ান্ত দৈর্ঘ্য মিটারে বের হচ্ছে। এটাকে যদি আমরা এখন সেন্টিমিটার করতে চাই তাহলে এর সাথে কত যোগ করতে হবে, গুণ করতে হবে, 100 গুণ করতে হবে। মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়, তাহলে ফলাফল হলো 60.0576 সেন্টিমিটার। তো এটার মূল কথা হচ্ছে আমাদের 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড ছিল, সেখানে তার তাপমাত্রা আমরা 80 ডিগ্রি সেলসিয়াস বা 80 কেলভিন বৃদ্ধি করেছি, বৃদ্ধি করার ফলে তার চূড়ান্ত দৈর্ঘ্য আমাদের হইল হচ্ছে 60 দশমিক, সামান্য একটু বাড়ছে তাই না, 576 সেন্টিমিটার একটু বৃদ্ধি পাইছে তাপমাত্রা 80 বাড়ানোর ফলে। আচ্ছা পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন কি বলছে, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের, যাক আগের কথাই আছে আমাদের, শুধুমাত্র এখানে ঘনত্ব এত হয়েছে, লোহার ঘনত্ব দেওয়া আছে। এখন শিক্ষার্থী পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা, শিক্ষার্থী কি পর্যবেক্ষণ করলো, ঘনত্ব এত হয়, তাহলে কি বের করতে হবে, বুঝতেছো, এটা বুঝতেছো না? না স্যার। আচ্ছা তো শিক্ষার্থী পর্যবেক্ষণ করছে হচ্ছে তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব এত কেজি পার ঘনমিটার হয়। এখন দণ্ডটা তো লোহারই ছিল, লোহার স্বাভাবিক ঘনত্ব কত, 7800 কেজি পার ঘনমিটার। আচ্ছা তাপমাত্রা বাড়ালে ঘনত্ব বাড়ে না কমে, তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কমবে, আয়তন বাড়বে। দেখো আমি আপনাকে একটা জিনিস বুঝাই তোমাদের, যে আমাদের যা বের করতে হবে এটা আমরা কিভাবে করব, আমরা এই যে একটা পদার্থ, এই পদার্থের ভর ধরো এম, ভর কত, এম, এতে তাপমাত্রা আমরা বাড়াইছি, এখানে আমাদের ভি ওয়ান ছিল, ঘনত্ব ছিল রো ওয়ান, ঘনত্ব দেওয়া আছে আর 7800 মনে হয় না, এটা দেওয়া আছে 7800 লোহার ঘনত্ব দেওয়া আছে। এখন তাপমাত্রা বাড়ানোর ফলে এটার আয়তন কি হবে, বৃদ্ধি পাবে, V2 হবে, V2 আয়তন হবে, তাহলে ভর কিন্তু সেম থাকবে, কারণ পদার্থের সাথে কিন্তু নতুন কোনো পদার্থ যুক্ত হয় নাই, এখান থেকে কোনো পদার্থ অপসারণ করা হয় নাই, এখানে ভর কিন্তু সেম থাকবে, তাহলে এখানে ভর সেম থাকবে, তাহলে V1 রো 1 সমান সমান কি হবে, V2 রো 2, ভরের সূত্র আমরা কি জানি, আয়তন গুণ ঘনত্ব, এই যে আমরা এই সূত্র রো ইকুয়াল কি জানি, এম বাই ভি, তাহলে এম ইকুয়াল কি, রো ভি না, তো এখানে যেহেতু এম এর কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনের ফলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের ফলে এর আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে, এই ঘনত্ব, এই ঘনত্বটাই আমাদের বের করতে হবে। তাহলে কি আমরা এই সূত্র দিয়ে আমরা ঘনত্ব বের করতে পারি না, আমাদের যেহেতু রো ওয়ান দেওয়া আছে, তো আমরা সূত্রটা বের, দুটাই ভর যেহেতু এম, তাহলে এখানে কি হবে, রো ওয়ান ভি ওয়ান ইকুয়াল রো টু ভি টু, তো এখানে আমাদের যদি ভি ওয়ান অনুপাত ভি টু ইকুয়াল কি হবে, রো টু অনুপাত রো ওয়ান, যেহেতু রো টু বের করতে হবে, তো আমরা কি করতে পারি, রো টু ইকুয়াল ভি ওয়ান বাই ভি টু ইন্টু রো ওয়ান, রো ওয়ান, এই ভি ওয়ান বাই ভি টু আমাদের আগে বের করে নিতে হবে। এটা আমরা কিভাবে বের করবো, এটা আমরা কিভাবে বের করবো, দেখো আমাদের তো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহ, আয়তনের সাথে কোনো সম্পর্কই নাই, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহক থেকে কি আয়তন প্রসারণ সহক বের করে নিতে পারি না, দৈর্ঘ্য পোষণ সহগের সাথে আয়তন পোষণ সহগের একটা সম্পর্ক আছে, জি স্যার, বিটারে কি সম্পর্ক আছে, কি সম্পর্ক, এখানে দৈর্ঘ্য পোষণ সহগ দেওয়া আছে 12 × 10⁻³, তাই না, মনে আছে, তিন গুণ চূড়ান্ত ঘনত্ব, এখানে চূড়ান্ত ঘনত্ব না, এটা আমাদের আদি ঘনত্ব হবে,
এটা কি হবে আদি ঘনত্ব না এখানে আদি ঘনত্ব হবে আমাদের লিখে নিই এটা হবে আদি ঘনত্ব আমাদের এটাতে দেওয়া আছে তাহলে চূড়ান্ত ঘনত্ব কত হবে এটা বের করতে হবে তাহলে আগে আমরা যেহেতু আমরা আয়তনের অনুপাত বের করে নিব সেজন্য আমাদের আয়তন প্রসারণ সহগ লাগবে তো দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে আয়তন প্রসারণ সহগের সম্পর্ক হচ্ছে গামা ইকুয়াল থ্রি আলফা গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ আর আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগকে তিন দ্বারা গুণ করলে আয়তন প্রসারণ সহগ পাই এখন আমরা আয়তন প্রসারণ সহগ বের করলাম তিনকে বারো দ্বারা গুণ করলে হবে ৩৬ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ৬ পার কেলভিন যেহেতু আমাদের আয়তনের অনুপাত বের করব আমরা এই জন্য আমরা এখানে আয়তন প্রসারণ সহগের একটা সূত্র দৈর্ঘ্য প্রসারণ সহগের মতোই সেই সূত্রটা কি বলতো এটা আমাদের আদি ঘনত্ব আমাদের ভুল আদি ঘনত্ব গামায়ের সূত্র কি আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন ইনটু তাপমাত্রার পরিবর্তন তো এখন আমরা এই যেহেতু আমরা কি বের করব v2 আর v1 এর অনুপাত বের করব আর আর গুণ করে এখানে 1 আছে 1 এর সাথে v2 - v1 গুণ করলে v2 - v1 ইকুয়াল গামা ইনটু v1 ইনটু ডেল্টি তো যেহেতু অনুপাত বের করব আমরা v1 কে পক্ষান্তর করে দিয়ে v1 আবার কমন নিয়ে নিই নাকি জি স্যার এখান থেকে v1 কমন নিলে কি হয় v1 কমন নিলে 1 প্লাস গামা ডেল্টি এখানে v2 বাই v1 v2 বাই v1 ইকুয়াল এই যে এটা গুণ আকারে আছে আর সাথে এখানে পাশে এসে ভাগ হইলো এখন 1 গামা ডেল্টা টি বা ডেল্টি এর মান আমাদের দেওয়া আছে 80 চূড়ান্ত তাপমাত্রার পরিবর্তন এটা কিন্তু আমাদের আদি তাপমাত্রা তাই না লিখে রে আদি ঘনত্ব তো এটা গুণ করে তার সাথে এক যোগ করলে এই v2 আর v1 এর অনুপাত আমাদের বের হয়ে যাবে এখন সহজেই আমরা চূড়ান্ত ঘনত্ব বের করতে পারি এটা আমাদের কি বের হলো আয়তনের অনুপাত তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বা 80 কেলভিন বৃদ্ধির ফলে আয়তনের অনুপাত পেলাম এটা v2 বাই v1 এর অনুপাত পেলাম 1.00288 এখন আমরা কি করব আমরা এখানে লিখে নিব যে আয়তনের পরিবর্তন হলে ঘনত্বও পরিবর্তিত হবে যেন ভর একই থাকে ভর কেন একই থাকতে হবে একই এই কারণে থাকতে হবে কারণ এখানে আমাদের শুধুমাত্র একটা আমরা লোহার দণ্ড নিয়েছি এই লোহার দণ্ডের ভর আমাদের সেম আমরা এখানে লোহার দণ্ড কোনো সংযোগও করি নাই এবং কোনো কিছু বাদও দিই নাই ওই ভরেরই আছে শুধু তাপমাত্রার পরিবর্তনের ফলে আয়তন পরিবর্তন হবে যেহেতু ভরের সূত্র রভি এই কারণে পূর্বে আদি আয়তন এবং আদি ঘনত্ব গুণ করলে যে ভর হবে চূড়ান্ত আয়তন এবং চূড়ান্ত ঘনত্ব গুণ করলেও একই ভর হবে কথাটা বুঝছো কি জি স্যার এখন আমরা যদি এখানে অনুপাত করি এই v2 কে যদি v1 এর নিচে নিয়ে যাই আর রো স্যার v2 v1 করেন v2 বাই v1 ইকুয়াল রো 1 বাই রো 2 তো যেহেতু রো 2 বের করব তাহলে কি হবে এটা এপাশে নিয়ে এসে আমরা উল্টিয়ে নিতে পারি না এপাশে নিয়ে এসে আর রোটা এখানে নিয়ে যাই এই যে রো 2 আর এই v2 বাই v1 এখানে নিচে আসলো এসে উল্টে গিয়ে কি হবে v1 বাই v2 এখন আমরা 7800 আর 1 বাই 1.00288 আমরা এটার সাথে তো অনেক সাথে গুণ করলে 7800 থাকবে একে এটা দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছিল অনেকটা সেটার সমান 7777.600051 কেজি পার ঘনমিটার এত তাহলে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ সঠিক ছিল তারা তো এটাই পর্যবেক্ষণ করেছিল যে তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বা 80 কেলভিন বৃদ্ধির ফলে তার ঘনত্ব হয় এত তাহলে এখানে হ্রাস পেয়েছে তাপমাত্রা বৃদ্ধির ফলে সুতরাং শিক্ষার্থীদের পর্যবেক্ষণ সঠিক ছিল